بسم الله الرحمن الرحيم. Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত একরামুল্লাহ দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম উদ্দিন, মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকেও ইনশাআল্লাহ হজ কীভাবে আদায় করব এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আর 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দর্শকদের বিভিন্ন প্রশ্ন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ثم أفيضوا من حيث أفاض الناس. وقال النبي صلى الله عليه وسلم الحج عرفة. সম্মানিত ইখরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম, আপনি যদি হজ্জে তামাতু করেন প্রথমে উমরা করবেন, তারপরে মেন হজ করবেন। উমরার জন্য প্রথমে হারাম বাঁধবেন, এই হারামটা হয়তো আপনি ঘর থেকে অথবা এয়ারপোর্ট থেকে অথবা প্লেন থেকে জিদ্দা অবতরণের অন্তত পক্ষে আধা ঘন্টা আগে আপনাকে বাঁধতেই হবে। এবং এহরাম বাঁধার নিয়ম হলো আপনি নিয়ত করবেন, তালবিয়া পড়বেন এবং তালবিয়া কন্টিনিউ পড়তেই থাকবেন। আপনি মেইন তোয়াফ শুরু করার সময় হজরত আসরের সামনে যাওয়ার পরে তালবিয়া বন্ধ হবে, তারপর আপনি তোয়াফ করবেন, তোয়াফের 60টা চক্কর দিবেন, হিসাব ঠিক রাখবেন। যদি মধ্যখানে অজু চলে যায় অথবা নামাজের জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি অজু করে এবং নামাজ জামাত পড়ে আবার সেম জায়গা থেকে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন। তোয়াফ শেষ করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যদি মকরু টাইম না হয় আপনি মকামে ইব্রাহিম কে সামনে নিয়ে কাবার দিকে ফেস করে নামাজ পড়বেন, নতুবা আপনি হরমের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পারেন। যদি এই টাইমটা মকরু টাইম হয় ফজরের পর অথবা আসরের পর তাহলে 2 রাকাত পরে পড়বেন। জমজমের পানি পান করবেন, সোহরের সাই করবেন, মাথার চুর হলক পা খসর করবেন। মাশাআল্লাহ আপনার উমরা শেষ হয়ে গেল, নর্মাল লেবাস পিন্ধে আপনি বাকি দিনগুলা আপনি আপনার হোটেলে অবস্থান করবেন। এবং এই টাইমে আপনি হরম শরীফের নামাজ তো অবশ্যই আদায় করবেন, প্লাস যদি সম্ভব হয় নফল তোয়াফ করবেন। নফল তোয়াফের জন্য আপনাকে কোনো এহরাম পরিধান করতে হবে না, জাস্ট 60টা চক্কর দেওয়ার পরেই আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলেই আপনার তোয়াফ কমপ্লিট হয়ে যাবে। এবং নফল তোয়াফের সময় আপনাকে সফা মারার সাইও করতে হবে না। এইভাবে আপনি হরম শরীফে নমাজের টাইমে নামাজ পড়ুন, তোয়াফ করুন, কাবার দিকে তাকাইলেও কিন্তু সাফ। ডেইলি 120টি রহমত কাবাকে কেন্দ্র করে স্পেশাল রহমত নাজিল হয়। সিত্তুন আলী তোয়াইফ 60 রহমত দেওয়া হয় যারা তোয়াফ করেন, ও 40 আলীল মুসল্লি এবং যারা নামাজ পড়েন তাদের জন্য দেওয়া হয় 40। আর যারা বসে বসে শুধু কাবার দিকে তাকান, শুধু নজর করেন, তাদেরকে দেওয়া হয় 20 স্পেশাল রহমত। সুবহানাল্লাহ, কাবার দিকে বসে তাকিয়ে থাকাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এইভাবে আপনার এই টাইমের ভিতরে 8 তারিখের আগ পর্যন্ত তো আপনি মক্কায় থাকতেছেন, হয়তো 8 তারিখ বা কোনো সময় 7 তারিখ দিবাগত রাত্রিতে আপনাকে মিনা নিয়ে যাওয়া হবে। এর ভিতরে যদি আপনি কোনো নফল উমরা করতে চান জায়েজ হলেও, উত্তম হবে আপনি ওই টাইমটা হজের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন, সুস্থ থাকেন। যাই হোক, আপনি মিনায় যাওয়ার পূর্বে আপনি হজের এহরাম বাঁধবেন। হজের এহরাম বাঁধার সময়ও আপনি ঠিক গোসল করবেন। এহরামের পূর্বে আপনি আতর খুশবু আপনার বডির মাঝে লাগাবেন। এহরামের কাপড়ের মাঝে এমন কোনো খুশবু, এমন কোনো আতর যেটা কালার দেখা যায় লাগানো নিষেধ, কিন্তু বডির মাঝে আপনি অবশ্যই লাগাইতে পারেন।
এহরামের আগে। তারপরে আপনি এহরাম বাঁধার সময় আপনার যেহেতু এই এহরামটা হজের জন্য, যে কোনো নমাজের পরে আপনি এহরামটা বাঁধবেন। যদি ফরজ নামাজের পরে স্টেটমেন্ট বেঁধে নেন ঠিক আছে, নতুবা মকরু টাইম না হলে অন্তত পক্ষে আপনি দুইটি রাকাত নামাজ পড়বেন, সুন্নত অথবা নফল যে কোনো নিয়তে পড়লেও চলে। আপনি দুই রাকাত নামাজ পড়ে আর তারপরে হজের নিয়তে আপনি তলবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ আপনি এহরাম শুরু হয়ে গেছে। তারপরে আপনি সেখান থেকে মিনায় যাবেন। কখন যাবেন? সাধারণত 8 তারিখই যাওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় 8 তারিখ, জিলহজ্জার 8 তারিখ সেখানে গিয়ে জোহরের নামাজ পড়েছেন, এবং নামাজগুলো পড়বেন আপনি মুসাফির হিসাবে। জোহর, আসর এবং এশা দুই রাকাত পড়বেন। যে ইমাম সাহেব আপনি যে যিনি নামাজ পড়াবেন, আপনাদের গ্রুপের যে একজন হবেন, উনি হচ্ছে মুসাফির, সেই হিসাবে নামাজগুলো কসর পড়বেন। মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, যেভাবে আছে এইভাবে পড়বেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখ মিনায় গিয়ে জোহর, আসর, জোহর পড়েছেন টাইম মতো, আসর পড়েছেন টাইম মতো, মাগরিব, এশা এবং পরের দিনের ফজর 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক টাইম মতো পড়েছেন, জমা করে নয়। তো আপনাকেও মিনায় গিয়ে এইভাবে নামাজ পড়তে হবে। এইগুলো অনেক সময় কিন্তু 7 তারিখ দিবাগত রাত্রিতেই মিনায় নিয়ে যাওয়া হয়। এটা ডিপেন্ড আপনার গ্রুপকে কখন নেওয়া হবে। আপনাকে অবশ্যই গ্রুপের পক্ষ থেকে বলা হবে যে আপনার মিনায় যাওয়ার জন্য তৈয়ারি করতে হবে আপনাকে, হয়তো 7 তারিখ দিবাগত রাত্রিতে অথবা 8 তারিখে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো ইদানিং বেশি অভিজ্ঞতা এরকমই, আপনাদেরকে 7 তারিখ দিবাগত রাত্রিতেই ফজরের আগেই আপনাকে মিনায় নিয়ে যাওয়া হওয়ার সম্ভাবনাটাই বেশি। সে যাই হোক, তো আপনি মিনায় যাওয়ার পরে আপনি টেন্টে এখানে থাকবেন, নামাজ টাইম মতো পড়বেন, জিকির তসবিহ তিলাওয়াতের মধ্যে লিপ্ত থাকবেন, অযথা কথা বলবেন না, এবং নিজেকে যতটুকু সম্ভব আল্লাহর ধ্যান জিকির তসবিহাতের মধ্যে লিপ্ত রাখার চেষ্টা করবেন। টাইমটা কিন্তু খুব দ্রুত চলে যায়। এইভাবে 8 তারিখ সেখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ নয়। 9 তারিখ যখন শুরু হবে ফজরের পরে, জাওয়ালের আগ পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত আপনাকে আরফায় যেতে হবে। তো আপনি কখন আরফায় যাবেন, আপনার গ্রুপের পক্ষ থেকে বলা হবে। আপনার কোচ যে সময় আসবে তখন গিয়ে আপনাকে আরফায় যেতে হবে। আরফায় যাওয়ার পরে 9 তারিখ আপনি পুরাটা দিন আরফায় ওকুফে আরফা করবেন, এবং সেখানে মসজিদে নামিরাতে যদি আপনি নামাজ পড়েন তাহলে জুহর এবং আসর একত্র করে নামাজ পড়া হয়। প্রথমে জুহর, তারপরে আসর পড়ে নেওয়া হয়, এরপরে খুতবা দেওয়া হয়। যদি টেন্টে পড়েন তাহলে আপনি কি জুহর আসর একত্র করে পড়বেন, জমা করে পড়বেন, নাকি জুহরকে জুহরের টাইমে, আসরকে আসরের টাইমে? সেখানে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। ইমাম আবু হানিফা সহ মেজরিটি সাহাবা তাবিন তবে তাবিনের মতে জুহরকে জুহরের টাইমেই পড়বেন এবং আসরকে আসরের টাইমেই পড়বেন। এবং আপনারা জানেন এই 9 তারিখ আরফার মাঠ ব্যতীত, মসজিদ আমিরা ব্যতীত পৃথিবীর সব জায়গাতেই কিন্তু জুহরের নামাজ জুহরের টাইমেই পড়তে হয়, আসরের নামাজ আসরের টাইমে পড়তে হয়। শুধুমাত্র মসজিদ আমিরার ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যটা। আর টেন্টের মধ্যেও আপনি কি জমা করতে পারবেন কিনা পারবেন না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে যদি মসজিদ আমিরার জামাতে শরিক না হন, আপনি টেন্টে নামাজ পড়েন, তাহলে জুহরকে জুহরের টাইমে, আসরকে আসরের টাইমে পড়তে হয়। অবশ্য অন্য উলামায়ে কেরামের অভিমত হিসাবে আপনি আরফার মাঠে টেন্টেও আপনি জুহর আসরকে জমা করতে পারবেন বলেও অভিমত পেশ করেছেন। আপনি কোনটি করবেন? আপনার সঙ্গে উলামায়ে কেরাম যারা থাকবেন আপনাকে যেভাবে অ্যাডভাইস করবেন আপনি সেই অনুপাতেই আপনি এটা করবেন। এটা নিয়ে কোনো ঝগড়া করার প্রয়োজন নেই সেখানে গিয়ে, আশা করি হয়তো বুঝতে পেরেছেন। তো বেস্ট এটাই যে আপনি অবশ্যই জুহরকে জুহরের টাইমে এবং আসরকে আসরের টাইমে পড়বেন। এরপরে আপনার করণীয় কী? মনে রাখবেন যে আরফার মাঠে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুনাহগারকে মাফ করেছেন, কত ভাগ্যর পরিবর্তন ঘটিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রথম আসমানে নেমে বন্দাদেরকে মাফ করতেই থাকেন, আল্লাহু আকবার। এবং আরফার মাঠে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আমভাবে ক্ষমা করে থাকেন। এই ক্ষমা এবং মুক্তি দেখে শয়তান অত্যন্ত ওই দিন তাকে অত্যন্ত লাঞ্ছিত এবং তাকে খুব বেশি হকির এবং জলিল হিসাবে দেখা যায়। সে মাথা আসারা শুরু করে যে সারা জীবনে আমি কত লোকদেরকে গুণা করালাম, আজকে সবাই তারা মাপ পেয়ে যাচ্ছে। তার অত্যন্ত কষ্ট হয়, সে সবচেয়ে বেশি
দুঃখিত এবং সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত হয় ওই দিনে। আমরাও যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি সেটাই করব। উকুয়ে আরফার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, জরুরি নয়, কিবলার থেকে ফেস করে আপনি দোয়া করতে থাকুন। আপনি যদি দাঁড়িয়ে দোয়া করেন মাশাআল্লাহ ঠিকই আছে, এবং ইনফেরাদিভাবে দোয়া করারও চেষ্টা করবেন। ইজতেমায় দোয়া জায়েজ হলে উত্তম, কিন্তু ইনফেরাদি দোয়া, এবং সেখানে অনেক সময় দেখা যায় বড় মাইকের মাধ্যমে বেশি আওয়াজ দিয়ে ওয়াজ নসিহত শুরু করে দেওয়া হয়। তো ওয়াজ নসিহত সংক্ষিপ্তরা ঠিক আছে, পুরো টাইম যদি শুধু ওয়াজ করেই আমরা শেষ করে দিলাম, তে আমরা আরফার দোয়া করব কোন সময়ে? সেজন্য আমি মনে করি যারা এই টাইমটা শুধুমাত্র ওয়াজ নসিহত করেই কাটিয়ে দেন, এর চেয়ে উত্তম অবশ্যই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে করেছেন সেটাই আমরা করব। কি যে খুতবা দিয়েছেন নবী ইসলাম, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এরপরে বেশিরভাগ টাইম দোয়ার মধ্যে কাটিয়েছেন, আমরাও কিন্তু এটা করব। 9 তারিখ সূর্য ডুবার পরে মারিবের নামাজ আপনি সেখানে পড়বেন না, মারিব নাজ গিয়ে পড়বেন আপনি মুজদালিফায়। এজন্য খুব উত্তম হয় আপনি মারিবের আগ মুহূর্তে আপনি বা মারিবের পরস্পরের সময় আপনি গিয়ে সুন্দরভাবে ইস্তেঞ্জা করে অজু করে আপনি রেডি হয়ে যান। আপনার কোচ যে সময় আসবে আপনার গ্রুপের পক্ষ থেকে বলা হবে, তাড়াহুড়া কোনো কারণ নেই, শান্তি মতো কোচ যে সময় আসবে আপনি কোচে উঠবেন, তারপরে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় যে টাইমে আপনি যান, যদি আপনি অজু করে যেতে পারেন কী ফায়দা হবে আপনার জন্য? সেখানে যাওয়ার পরেই আপনি নেমেই প্রথমেই আপনি আপনার যারা আছেন সাথীদেরকে নিয়ে আপনার জমাতে একামত দিয়ে মারিব নামাজ পড়ে নেবেন, আবার সঙ্গে সঙ্গে এশান নামাজও পড়ে নেবেন, মধ্যকালে কোনো সুন্নত পড়বেন না। এবং এই রাত্রিটা কিন্তু লাইলাতুল কদরের সমান, এশান নামাজ পড়ার পরে আপনি বিতৃত অবশ্যই পড়বেন, যদি পারেন সুন্নত পড়তে চান পড়তে পারবেন, না পড়লেও কোনো সমস্যা নেই। তো আপনাকে মারিব নামাজ পড়তে হবে ফরজ, এশান নামাজ পড়তে হবে, যেহেতু আপনি মুসাফির এশা দুই রাকাতই পড়বেন, এবং এই নামাজটা জমা করে পড়তে হয় মুজদালিফায়, সবাই জমা করে পড়বেন, মারিব পড়েই তারপরেই সঙ্গে সঙ্গে এশান নামাজ পড়ে নেবেন। এরপরে আপনি একটু রেস্ট নেন, নাস্তার প্রয়োজনে নাস্তা করবেন, তারপরে আপনি সুযোগ মতো এখান থেকে আপনি পাথর আপনি উঠাইয়া নেন। টুটল পাথর তো আপনাকে মারতে হবে, প্রথম দিন 7টা, 11 তারিখ 3 জায়গায় 7টা করে 21টা, 12 তারিখ 3 জায়গায় 7টা করে 21টা, টোটাল 49টি পাথর আপনাকে অবশ্যই তো মারতেই হবে। তো আপনি সেখান থেকে পাথর নিয়ে নেবেন, সাইজগুলো যেন খুব বেশি বড় না হয়, চানার সাইজ মতো যেন সাইজ হয়, এবং 49 জায়গায় যদি 2-4টা একটু বেশি নেন ভালো, কারণ হয়তো বা আপনি মারার সময় মারতে গিয়ে হয়তো 1-2টা হয়তো যদি মিস হয়ে যায় টার্গেট, তো আপনাকে তো এটা আবার রিপ্লেস করতে হবে। তো আপনি সেখান থেকে পাথর নেবেন, যদি এখান থেকে না নিয়ে আপনি মিনা থেকেই পাথর নেন তাও যায় আছে, কিন্তু সমস্যা নেই। তো এই আপনি মুজদালিফায় রাত্রি যাপন করবেন, এবং এই রাত্রি যাপন করাটা কিন্তু ওয়াজিব। অলরেডি আপনি হজের এহরাম বেঁধেছিলেন, এটা ফরজ হয়ে গেছে। ওকুফে আরফা আরফার মাঠেও আপনি অবস্থান করে নিয়েছেন, আরেকটা ফরজ হয়ে গেছে। আর ওয়াজিব প্রথম ওয়াজিব আজকে শুরু করলেন, আপনি মুজদালিফায় রাত্রি অবস্থান করবেন, একটা ওয়াজিব। পরের দিন ফজরের নামাজ, আর্লি ফজরের নামাজ ঢুকার সঙ্গে সঙ্গেই ফজরের নামাজ পড়েই আপনি মুজদালিফা থেকে রওনা দিবেন মিনার উদ্দেশ্যে। মিনায় গিয়ে আপনি একটু রেস্ট নেন, নাস্তা টাস্তা করেন, তারপরে আপনি পাথর মারা শুরু করবেন। পাথর মারার পরেই আপনার কুরবানি দিবেন, যেহেতু আপনি তামাত্তু করেছেন। কুরবানি হওয়ার পরে আপনার মাথার চুল হলক বা খসর করবেন, এরপরেই আপনি নর্মাল আপনি গোসল করে নর্মাল ড্রেস পরিধান করতে পারবেন। আলহামদুলিল্লাহ আপনি অনেক কাজ হজে শেষ করে ফেলেছেন, 10 তারিখের কাজ কি অনেকটি আপনার, পাথর মারা, আপনার নামে কুরবানি দেওয়া দমের শুকুর যেটা, তারপরে মাতার সুর হলক বা খসর করা, এরপরে সুযোগ থাকলে আপনি ওই দিন তোয়াফ করবেন, সওনার সাই করবেন, যদি না পারেন তাহলে পরের দিন না পারেন তাহলে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত যদি আপনি তোয়াফ করে নেন এবং তোয়াফের পরে সাই করেন তাও যায় আছে। কিন্তু মা বোনরা যদি মাল্টি পিরিয়ডের কারণে 12 তারিখ পর্যন্ত ওনারা পাক না হন, তাহলে অপেক্ষা করে যে সময় পাক হবেন তখন গিয়ে ওনারা তোয়াফ করবেন। এই লেট করার কারণে ওনাদের উপর কোনো সমস্যা হবে না, কোনো দম আসবে না। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনি দেখেন হজের অলমোস্ট কাজ আপনি করে ফেলেছেন। এহরাম বাঁচছেন একটি ফরজ, উকুফে আরফা আরেকটি ফরজ, মেইন তোয়াফ করে নিতে পারলে আরেকটি ফরজ, আর ওয়াজিব 6টির মধ্যে থেকে আপনি মুজদালিফা অবস্থান করেছেন, পাথরও আপনি প্রথম দিন মেরে ফেলেছেন, 11 এবং 12 তারিখ মানে আরও 2 দিন মারবেন, তারপরে আপনার কুরবানি হয়ে গেছে,
মাথার চুল আপনি হলক করে ফেলেছেন, তারপরে সমর সায়ু করে ফেলেছেন, মাত্র একটি ওয়াজিব বাকি রয়েছে, সেটি কি বিদায়ী তওয়াফ। শেষ মুহূর্তে আপনি মক্কা ত্যাগ করার সময় আপনি বিদায়ী তওয়াফ করবেন, এবং বিদায়ী তওয়াফটা যেন যত শেষেই পারেন আপনি করবেন। যদি কোনো কারণে তওয়াফ করার পরে আপনাকে আরও বেশি টাইম অবস্থান করতে হয়েছে, হয়তো আপনার সেখান থেকে ফ্লাইট হতে লেট হয়ে গেল, বা কোনো কারণে হয়তো আপনাকে আরেকদিন থাকতে হয়েছে, তো উত্তম হবে আবারও বিদায়ী তওয়াফটা করে নেওয়া। হ্যাঁ, তওয়াফ করার পরে হয়তো আপনি হরম শরীফ গিয়ে নামাজ পড়তেছেন, বা হয়তো বিশেষ উজরে আপনি একটু লেট করেছেন, তখন কিন্তু আপনার এই তওয়াফে ওয়াদাকে আপনার রিপিট করতে হবে না। বাট এরপরেও চেষ্টা করবেন তওয়াফে ওয়াদাটা যত লেটে পারা যায়, অর্থাৎ শেষ বিদায় মুহূর্তে যত লেটে পারা যায় অতই বেশি উত্তম হবে। বাট অনেক সময় মনে করেন সঙ্গে যদি ফ্যামিলি থাকেন তো আপনি হয়তো একদম শেষে করা সম্ভব হবে না, কারণ সেখান থেকে সফরের জন্য তৈরি করার প্রয়োজন আছে। সেই হিসাবে যদি আপনি মনে করেন মোটামুটি শেষ দিকে আপনি তওয়াফটা করে তারপরে আপনি রেডি হন হোটেলে আসিয়া, বা এই রেডি হতে হতে যদি নামাজের টাইম চলে আসে নামাজও পড়েন, এই নামাজ পড়ার কারণে তওয়াফের আদা নষ্ট হয়ে যাবে না। তবে গতকালকে একজন সিস্টার প্রশ্ন করেছিলেন যে তওয়াফের আদা করার পরে হয়তো উনি লম্বা টাইম থাকছেন, আবার নফল তওয়াফ করতে পারবেন কিনা না। তো আবার যদি আপনি তওয়াফ করতে যান আপনার সেটাই হবে মেইন তওয়াফের আদা, বিদায়ী তওয়াফ। আগের তওয়াফটা নর্মাল তওয়াফ সুন্নত নফল হিসাবে এটা পরিগণিত হয়ে যাবে। এইভাবে আলহামদুলিল্লাহ আপনি হজ কমপ্লিট করবেন। তো হজের কাজগুলোর মধ্যে থেকে আমি সংক্ষিপ্তভাবে আবারও বলছি, হজের মধ্যে তিনটি ফরজ কি কি। হজের নিয়তে এহরাম বাঁধা, 9 তারিখে আরফার মাঠে অবস্থান করা, মেইন হজের তওয়াফ 10 তারিখ, না পারলে 11 তারিখ, না পারলে 12 তারিখ, এবং মধ্যবর্তী রাত্রিতেও এর ভিতরে কোনো এক টাইমে মেইন হজের তওয়াফ করা, এই তিনটি হলো ফরজ। ওয়াজিব হলো 6টি, মুজদালিফায় অবস্থান করা ফজরের টাইম পর্যন্ত, পাথর মারা, পাথর মারা হয় 3 দিন, প্রথম দিন শুধুমাত্র এক জায়গায় 7টা, 11-12 তারিখ তিন জায়গায় 7টা 7টা করে, কোরবানি দেওয়া, মাথার চুল হলক বা কসর করা, সফা মরার সাই করা, এবং তোয়াফে বদা বিদায়ী তোয়াফ। তবে মাবুনদের মাসিক বেমারের কারণে যদি তোয়াফে বদা বিদায়ী তোয়াফ করতে না পারেন এটা মাফ হয়ে যায়, যেমনটি হয়েছিল হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে। ওনার মান্তি পিরিয়ড শুরু হয়ে যাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায়ী তওয়াফ না করেই ওনাকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিলেন, সেটাও জায়েজ রয়েছে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর যারা হজে যাবেন প্রত্যেককে যেন আল্লাহ পাক মবরুর ও মকবুল হজের জন্য তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরামুল্লাহ দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম। ইনশাআল্লাহ সুযোগ পেলে আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা শেখের কাছ থেকে শোনার চেষ্টা করব। মাশাআল্লাহ, আমার কাছে প্রথমে কয়েকটা, মুজদালিফায় যদি কেউ হারিয়ে যায় অথবা মুজদালিফায় উনি আরাফা থেকে যখন রানা দিচ্ছেন মুজদালিফায় না গিয়ে হয়তো অন্য কোথাও চলে গেছেন, এমতো অবস্থায় ওনার পুরোটা রাতে চলে গেল, মুজদালিফা অবস্থান করতে পারল, তখন কি উনি দম দিতে হবে? যেহেতু মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব, যদি এইভাবে কোনো কারণে আরাফা থেকে মুজদালিফায় যেতেই পারলেন না, মিস হয়ে গেছে, তো উনি দম দিয়ে দিলে ইনশাআল্লাহ ওনার হজাদা হয়ে যাবে, কারণ ওয়াজিব মিসিং হয়েছে। এইভাবে যে কোনো ওয়াজিব যদি কোনো কারণে উনি করতে পারেন না উজরের কারণে, তাহলে দম দিতে হবে ওনাকে। দম কি একটা দুম্বা দিলেই হয়? একটা দুম্বা, ইয়েস, কুরবানির যে কোনো একটা অংশ অথবা একটা দুম্বা। কুরবানি হয় যে সমস্ত পশু দিয়ে, মনে করেন উটের মধ্যে শরিক হয়েও যদি উনি দিতে চান 7 পাকের 1 পাক, উত্তম এটাই, দুম্বা দেওয়াটাই ভালো, দম আলাদাভাবে দেওয়া ভালো, কারণ কারোর সঙ্গে শরীর না হয় একাই দিবে। কয়েকজন মিলে জানতে 4-5 জনে হয়তো এরকম হয়ে গেছে, যদি 7 জনই সবার দম থাকে তাহলে ঠিক আছে, তাহলে একটা মিলে দিতে পারবে, বাট উত্তম হবে আলাদাভাবে দেওয়াটা, এই সবচেয়ে ভালো। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে প্রচুর কল, আমরা একজন কল নিয়ে নিই ইনশাআল্লাহ। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কল কি লাইনে আছেন? হ্যালো, কল, আসসালামু আলাইকুম। হ্যালো, সরি, কলটা হারিয়ে ফেলছি ইনশাল্লাহ, আপনি আবারও চেষ্টা করবেন। জাযাকাল্লাহ। তাহলে কয়েকজন মিলিয়ে আমরা ইনশাল্লাহ, মানে যদি কোনো, তবে একা একা দোয়া, এইভাবে যে কোনো ধরনের হজের কোনো ওয়াজিব যদি কোনো কারণে করতে পারেন না উজরের কারণে, তাহলে দম দিতে হয়। বাট
একটা প্রথা আছে, অনেকেই মনে করেন হজের সময় কেউ বলে থাকেন যে হয়তো ভুল হতে পারে, আমরা একটা দম দিয়ে দিই, অনেকে এভাবে একটা দম এরকম দম দিয়ে দেওয়ার একটা প্রথা আছে, কিন্তু এটা সঠিক নয়। এটা নামাজের সেজদা সওয়ার মতো, যদি আমি কনফার্ম হই যে আমার সত্যি কোনো একটা মিস্টেক হয়েছে যার কারণে আমাকে সেজদা দিতে হবে, তাহলে আমি সেজদা দেবো। আর শুধুমাত্র হতে পারে আমার ভুল হয়েছে, আমি একটা সেজদা দিয়ে দিই, এইভাবে তো সেজদা আসে না। ঠিক এইভাবে দমও দিতে হবে না আপনাকে, কনফার্ম হলে আপনি দম দিবেন, নতুবা আপনি হতে পারে আমার ভুল এর কারণে আপনি দিতে যাবেন না। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে সেখানে তো মানে দম বা কোরবানি দেওয়ার জন্য কিছু কিছু জায়গা নির্দিষ্ট আছে, যে পয়সা দিলে তারা, তখন এখানে কনফার্ম কিভাবে হবে যে ওনার এই দমটা বা কোরবানিটা সঠিক টাইম মতো আদায় হয়েছে? আজকাল সাধারণত গ্রুপের পক্ষ থেকে এগুলো জিম্মা নিয়ে ওনারা কোরবানি দিয়েই ফোন করে জানিয়ে দেন যে আপনার নামের কোরবানিটা হয়ে গেছে। তখন জানার পরে উনি কনফার্ম হয়ে গেলেন যে আমার কোরবানি হয়ে গেছে, তখন মাথার চুল উনি হলক বা খসর করবেন। আর যদি মহিলা হন তো শুধুমাত্র মাথার চুলের 1 ইঞ্চি পরিমাণ আগা থেকে কাটবেন। এবং মনে রাখতে হবে যে ওই দিনের প্রথম 3টি কাজের মধ্যে সিরিয়াল মেনটেন করতে হয়। প্রথমে পাথর মারতে হবে, তারপরে আপনার কোরবানি দিতে হবে, এরপরে গিয়ে মাথার চুল হলক বা খসর করতে হবে। নবীর সাহেবের তরতিব রক্ষা করেছেন। যদি উদ্দর ছাড়া কেউ এই তরতিব ভঙ্গ করে, তাহলে ইমাম আবু হানিফা রহমতের মতে ওনাকে দম দিতে হবে। অবশ্যই বাকি উলামায়ে কেরাম বলছেন সুন্নতের উল্টো হওয়ার কারণে সব কম হবে, কিন্তু দম আসবে না। তো আমরা কেন এই সিরিয়ালটা আমরা ভাঙবো? সেজন্য আমরা চেষ্টা করব পাথর মারা যেন প্রথমে পাথর মারি, তারপরে যেন আমরা কুরবানি দেওয়া হয়, তারপরে যেন তার সুরহ বা খসর করা হয়। এবং প্রথম দিনের পাথর মারার টাইমটা কিন্তু ফজরের পর থেকে শুরু করে পুরা দিন এবং রাত্রি পর্যন্ত মারা যায়। দ্বিতীয় এবং তৃতীয় 11 এবং 12 তারিখের পাথর মারার টাইমটা শুরু হয় জাওয়াল থেকে, অর্থাৎ দুহরের টাইম বিগিনিং থেকে শুরু করে পুরাটা দিন এবং রাত্রিতেও মারা যায়। এই টাইমের ভিতরেই পাথর মারতে হবে এবং তরতিব রাখতে ঠিক থাকতে হবে আমাদের। জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। অত্যন্ত আসলে হজের অনেক বিষয়গুলো আমরা কিন্তু ফাঁকে ফাঁকে আরও শোনার চেষ্টা করব। আমার মনে হয় একটা 3-4 মিনিট সময় আছে, আমরা খোল না নিয়ে এই বিষয়ের উপর আলোচনা শুনি ইনশাল্লাহ। জি, একটি বিষয় এখানে মনে রাখবেন যে হজের সময় কিন্তু আমরা কিছু জিনিস আছে আমাদের জানার ইয়ে কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এর মধ্যে কয়েকটি বিষয় আছে যেগুলো সাধারণত হজের মধ্যে আমরা খুব লক্ষ্য রাখার প্রয়োজন, যে আমরা মুসাফির কিনা মুকিম অনেক আমরা কনফিউজ হয়ে যাই। তো আমি বলেছিলাম যে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত তো আপনি ডেফিনেটলি মুসাফির, তারপরে হোটেলে যাওয়ার পরে যদি আমরা 15 দিনের কম থাকেন তবুও মুসাফির। ঠিক মিনা মুজদালিফা আরফা তো আপনি মুসাফির। মুসাফিরের নামাজটা আপনি যদি একা পড়েন বা আপনারা মুসাফির একজন ইমাম হয়ে নামাজ পড়েন, তখন তো জুহর আসর এবং এশার নামাজটা 2 রাকাতের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বেন। আর সুন্নতগুলো পড়ার সুযোগ তাহলে পড়ে নিলে ভালো, যদি আপনি রাস বা হারিতে থাকেন না পড়লেও জায়েজ আছে। তবে ফজরের সুন্নতটা বাদ না দেওয়াটাই উত্তম, যেহেতু নবী করিম সাল্লাম সফরে ফজরের সুন্নত বাদ দেন নাই। আরেকটি ব্যাপার, হলক এবং খসরের ক্ষেত্রেও যদি আপনারা চুল হলক বা খসর করেন, বিশেষ করে হলক করতে হলে চুলটা তো পুরা হলক করবেন, কেউ আছে হালাল হওয়ার জন্য কিছুটা অংশ হলক করেই চলে আসেন, এটা কিন্তু মকরু হয়, মকরু তাহরিমি হয়। আমি আমার উমরা বা হজকে আমি শেষ করব হলকের মাধ্যমে, চুলে একটা সাইড আমি পুরাটা আমার হলক করতে হবে। কসরের জন্য একটি কন্ডিশন হলো কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ চুল আমার মাথায় থাকতে হবে, যাতে কসর করলে 1 ইঞ্চি পরিমাণ চুল যেন কাটে। বেশি চুড়ো চুল যদি হয় যে আমি কসর করলে শর্ট করলে হয়তো 1 ইঞ্চি পরিমাণ চুল কাটবে না, আরও বেশি ছোটো চুল আমার, তখন কিন্তু আমাকে হলক করতে হবে। এখানে কিন্তু কসর করলে অর্থাৎ চুলকে ছোটো করতে গেলে এটা জায়েজ হবে না। আরেকটা জিনিস, অনেক সময় দেখা যায় যে তোয়াফের সময় আমাদের যেহেতু মেইন উমরার তোয়াফটা রমল করতে হয় এবং ইস্তেবা করতে হয়, কিন্তু মেইন হজের তোয়াফ যেটা তখন তো এহরাম থাকবে না, নর্মাল ড্রেস পরিধান করে হয়তো আমরা করবো, তখন রমল করতে হবে না, ইস্তেবাও করতে হবে না। তো এই রমলটা আমরা অনেকে ভুলে যাই। তোয়াফের প্রথম 3 চক্করে রমল, রমলের অর্থ হলো যে আমরা একটু ঘন ঘন আমরা এই আমরা আমরা পায়ে যে সময় আমরা হাঁটি, আমরা একটু আমাদের ফুটস্টেপটা একটু ঘন ঘন করে দেব এবং শোল্ডারকে একটু লাড়াবো আমরা, আর একটু তাড়াতাড়ি চলার চেষ্টা করব, কুইক মার্চ যেটাকে বলা হয় এভাবে আমরা চলব। এবং 7 চক্করে ইস্তেবা করতে হয়। অনেকেই প্রথম 3 চক্করে শুধুমাত্র ইস্তেবা করেন, ডাইনের শোল্ডারকে খোলা রাখেন। নিয়ম হলো 7 চক্করের সময় আমরা শুধু আমরা এটাকে খোলা রাখবো, আগেও খোলা রাখবো না,
এবং তোয়াফ শেষ করার সঙ্গে সঙ্গে আবার আমরা এই শোলাকে ডেকে রাখবো, নামাজের সময় এটা ডেকে রাখবো। অনেক হাজি সাহেবকে আমরা দেখি যে ওনারা কিন্তু সবসময় এই শোলাটা খোলা রাখেন, ইভেন নামাজের সময় খোলা রাখেন, সমরোহ সময় খোলা রাখেন, আরাফা মিনা মুজদালিফাতেও খোলা রাখেন, কেউ আবার কাঁধের মধ্যে ফেলে রাখেন, এরকম যেন না হয়। এবং এহরামটা পরিধানের সময় মনে রাখবেন ঘন্টা নিচে যেন চলে না যায়, আবার আপনার বেলি বাটন নাভি যেটা আছে এটা যেন খোলা না হয়, এটাও দেখে রাখবেন। এই সময় জিনিস আমাদের লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। হজরে আসলে চুমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা বেশি ভিড় ধরি, ধাক্কাধাক্কি শুরু করে দিই। মনে রাখবেন হজরে আসলে চুমা দেওয়া যেটা ডাইরেক্ট, এটা একটা সুন্নত, কিন্তু এই সুন্নত করতে গিয়ে আপনি কোনো হারামের মতো কি হবেন না। আরেকটা জিনিস, কেহ 13 তারিখের আগেই নফল উমরা শুরু করে দেন, হজের 11-12 তারিখ তো উমরা করতে পারবেনই না, ইভেন 13 তারিখও আপনি উমরার জন্য যাবেন না। উমরা যেতে হলে আপনি নফল উমরা করতে হলে 13 তারিখের পরে আপনি উমরা করবেন। পাথর মারার সময় কিন্তু অনেক সময় কেউ জুতা বা বড় পাথর দিয়েও আপনারা কেউ চুড়ে মারেন, এটাও ঠিক নয়। প্লাস আমি বলেছিলাম যে দমে এহতিয়াতের নামে একটা দম দেওয়া এটাও জরুরি নয়। এইভাবে আরও কিছু জিনিস আছে যেটা আমরা পরবর্তী আলোচনা করবো ইনশাল্লাহ। হজের মধ্যে আমরা কমন মিস্টেক যেগুলো, এগুলো আমাদের লক্ষ্য রাখার প্রয়োজন এবং এই ভুল থেকে যেন আমরা বাঁচতে পারি সেটাও আমাদের চেষ্টা করার দরকার। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরামা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হজ কীভাবে আদায় করব, যেহেতু জীবনে একবারই হজ করা ফরজ আমাদের, এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম শেখের কাছ থেকে ইনশাল্লাহ। যেহেতু অন্য প্রচুর কলার লাইনে ছিলেন, আমরা কিন্তু কল নিতে পারিনি বলে দুঃখিত। ইনশাল্লাহ বিরতির পর আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah.